প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2023 দ্বিতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্ন সমস্যা সমাধানের সক্ষমতা। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। দেখো, এই প্রশ্নপত্রটি সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এখানে দেখো বাঁদিকে পরীক্ষার্থীর নাম, অর্থাৎ বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা ডান দিকে, অর্থাৎ এখানে তোমাদের রোল নাম্বার লিখতে হবে। এইবার দেখে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে। একটি বাক্যে উত্তর লেখো। দেখো, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে 1-ক, মাদল কি? উত্তর দেখো, মাদল হলো এক ধরনের বাদ্যযন্ত্র। খ, রান্নাঘরে কে ডাকছে? উত্তর দেখো, রান্নাঘরে বিড়াল ডাকছে। গ, মিলি কবিতায় বিড়ালটির নজর কোথায় থাকতো? উত্তর, মিলি কবিতায় বিড়ালটির নজর রান্নাঘরের মাঝে থাকতো। ঘ, প্রজাপতি প্রজাপতি কবিতাটি কার লেখা? উত্তর, প্রজাপতি প্রজাপতি কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। এবার 2 দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 2 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক। প্রথমে এখানে দেখো 2-ক, আমি কিন্তু প্রত্যেকটা উত্তর গোল চিহ্ন দিয়ে আটকে দিয়েছি। দেখো, লাল রঙের গোল চিহ্ন দিয়ে আটকে দিয়েছি, তোমরা টিক চিহ্ন দেবে। আকাশের রং ঘন, দেখো নীল। তারপর খ দাগ, ময়ূরের ডাক, উত্তর কেকা। গ দাগ, টাট্টু হলো বাচ্চা ঘোড়া, তোমরা এইভাবে টিক দেবে। ঘ দাগ, বিশ্বম্বর বাবু, উত্তর হবে ডাক্তার। এবার নেক্সট আমরা দেখব বাক্য রচনা। বাক্য রচনা করতে হবে, 2টো বাক্য রচনা করতে হবে 2 মার্কের জন্য, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে। প্রথমে দেখো 3-ক, বই দিয়ে বাক্য রচনা করব। আমি বই পড়তে ভালোবাসি। তারপর খ দাগে দেখো, তুলনা দিয়ে বাক্য রচনা করব। বাঘের সাথে বিড়ালের তুলনা হয় না। নেক্সট 4 দাগে দেখো, রাইট দ্য নেক্সট লাইন। এখানে একটা করে লাইন দেওয়া আছে, তার পরের লাইনটি আমাদের লিখতে হবে বা তোমাদের লিখতে হবে। প্রথম একটা লাইন দেওয়া আছে, তার পরের লাইনটি তোমরা লিখবে। এর জন্য 2 মার্ক, প্রত্যেকটি লাইনের জন্য 1 মার্ক। প্রথমে দেখো, আই লাভ লিটল পুষি, তার পরের লাইনটি হার কোট ইজ সো ওয়ার্ম। তারপর দেখো আর একটা লাইন দেওয়া আছে, অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার, দ্বিতীয় লাইন তোমার লিখতে হবে এখানে, শি উইল ডু মি নো হার্ম। এবার আমরা এই প্রশ্নপত্রটির নেক্সট পেজ দেখে নেব ও তার উত্তর দেখে নেব। দেখো এখানে নেক্সট পেজে কি আছে। 5 দাগে মেক মিনিংফুল ওয়ার্ডস, এখানে 4টি ওয়ার্ড করতে হবে মিনিংফুল ওয়ার্ড, তার জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 করে। এখানে সূর্যের ছবি আছে আর এখানে ডে লেখা আছে, তাহলে সূর্যকে ইংরেজিতে বলা হয় সান, তাহলে এই ডের সঙ্গে সান যুক্ত করে হয়ে গেল সানডে। তারপর এখানে দেখো বিতে ক্যাপের ছবি আছে, তারপর আছে টেইন, তাহলে একসঙ্গে যোগ করে ক্যাপটেইন হয়ে গেল। সিতে দেখো পেনের ছবি আছে, এর সঙ্গে গুইন, GUIN, তাহলে হয়ে গেল পেঙ্গুইন। পেঙ্গুইন একটা পাখি। এখানে দেখো একটা ম্যান মানে মানুষের ছবি আছে, মানুষের ইংরেজিতে বলে ম্যান, আর এর সঙ্গে আছে যোগ গো, তাহলে একসঙ্গে কি হয়ে গেল ম্যান যোগ গো ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম হয়ে গেল। এরপর 6 দাগে আমরা দেখব 6 দাগে কি বলেছে। দেখো রাইট দ্য নেম অফ 2 flowers and 2 animals, দুটো ফুলের নাম এবং দুটো অ্যানিমাল বা পশুর নাম লিখতে হবে বা জীবের নাম লিখতে হবে। দেখো 2 গুণ 2, 2টি প্রশ্নের জন্য 2 মার্ক বরাদ্দ রয়েছে, মানে 2-2 করে 4 মার্ক বরাদ্দ রয়েছে। প্রথমে দেখে নেব ফ্লাওয়ারের ঘরে আমরা দুটো ফুলের নাম লিখলাম, রোজ, লোটাস মানে গোলাপ এবং পদ্ম। এবং অ্যানিমালের ঘরে লিখলাম দেখো টাইগার, বাঘ, এবং 2-এ রয়েছে গোট মানে ছাগল। নেক্সট আমরা দেখে নেব 7 দাগে। 7 দাগে কি বলা হয়েছে? ফাঁকা ঘরে সঠিক দেখো যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন বসাও। এর জন্য 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 করে। তাহলে এখানে দেখো প্রথমে ক, 7-র ক, 8, এখানে গুণ 6 বসলাম কারণ 48 দেওয়া আছে, তাহলে 8-এর সঙ্গে 6-এর কি করলে 48 হয়? গুণ করলে। দেখো 6 × 8 = 48। তারপর খ দাগে দেখো 45 আছে, 45-এর থেকে 13 কি করলে 32 হয়? বিয়োগ করলে, তাহলে এই ঘরে আমি বিয়োগ বসালাম। তারপর গতে দেখো 18-র সাথে এই 7 কি করলে 25 হবে? যোগ করলে, তাহলে যোগ বসালাম। ঘতে দেখো 21-এর সাথে এই 3 কি করলে 7 হবে? দেখো ভাগ করলে, তাহলে ভাগ চিহ্ন বসিয়ে দিলাম। নেক্সট আমরা দেখব 8 দাগে। 8 দাগে কি বলেছে? দেখো যোগ করো और एटा वियोग करो दुटो प्रश्नेर जोन्नो दुई दुई चार मार्क। ताहले प्रथमे देखो 18 जोग 6 ताहले आमरा प्रथम जोग करब एककेर घरे 8 और 6 14 14 4 हाथे थाकलो 1 एबार 1 और एई 1 हलो 2 24 ताहले 18 और 6 जोग करले 24 और एखाने आछे 69 और वियोग 25 एककेर घरे 9 आछे और नीचे आछे 5 ताहले 5 आछे कत हले 9 हय 4 हले ताहले देखो 2 आछे कत हले 6 हय 4 होले भाई बोलते पारी ताहले 9 थेके 5 चले गेले कत थाके 4 और एखाने 6 थेके 2 चले गेले कत थाके 4। नेक्स्ट आमरा देखबो समस्याटिर समाधान करो। एक कप चायेर दाम 4 টাকা 50 পয়সা, एक बिस्कुटेर दाम 1 টাকা 50 পয়সা, एक कप चा ओ एक बिस्कुटेर मोट दाम कत हिसाब करो। देखो 4 টাকা 50 পয়সা যোগ 1 টাকা 50 পয়সা समान समान कत होबे 6 টাকা होबे। कारण देखो पयसा पयसा एखाने जोग करलाम शून्य 5 5 10 शून्य हाथे थाकलो 1 1 और 1 2 और ऊपर 4 6 टाका हो गेल। द्वितीय श्रेणीर फाइनल परीक्षार समन्वय साधने सक्षमता विषयेर प्रश्नपत्रटी सम्पूर्ण उत्तर सह आलोचना करते चलेछि एई भिडियोटीते। एई प्रश्नपत्रटी सीसीई एबं एसएस पद्धति अनुसरण करे तैरि हयेछे। देखो प्रश्नपत्रटी पूर्णमान 30 समय 1 घंटा। बंधुरा बाम दिके परीक्षार्थीर नाम आछे अर्थात तोमरा तोमादेर नाम लिखबे एबं डान दिके क्रमिक संख्या अर्थात एखाने तोमादेर रोल नम्बर लिखते हबे। एइबार देखे नेওয়া যাক। प्रथमेই देखो 1 नम्बरे आछे एलोमेलो शब्द सजिए वाक्य लेखो। एखाने 4टी वाक्य लिखते हबे सठिकभावे 4 मार्क प्रत्येकटी वाक्येर जोन्नो 1 करे बराद्द रयेछे। एखाने देखो 1 एर कते आछे सुंदर बासा बाबुई पाखिर देखते एटाके सठिकभावे लिखते हबे। उत्तर देखो बाबुई पाखिर बासा देखते सुंदर। खते आछे देखो सेखाने हबे अभिनय कंस बधेर एटाके सठिकभावे वाक्ये व्यवहार करते हबे। देखो सेखाने कंस बधेर अभिनय हबे। नेक्स्ट देखो ग दागेर प्रश्ने कि बोलेछे एखाने बेगुनी रंगेर शाड़ी रौद्दुरे देय छोट्ट मेये एटाके सठिकभावे लिखते हबे छोट्ट मेये रौद्दुरे देय बेगुनी रंगेर शाड़ी। नेक्स्ट घ दागे देखो हुक्का हुआ शेयाल डाकछे माठे उल्लापाड़ाय एटाके सठिकभावे लिखते हबे। देखो उल्लापाड़ार माठे शेयाल डाकछे हुक्का हुआ। नेक्स्ट देखे नाओ दुई दागे कि बोलेछे एखाने देखे नाओ तोमरा फाका जायगाय सठिक शब्द बसाओ। 4टी प्रश्नेर उत्तर करते हबे 4 मार्क प्रत्येकटी प्रश्नेर जोन्नो 1 करे बराद्द। प्रथमे देखो फाका जायगा बा शून्य स्थान पूरण करते हबे। एई फाका जायगा लिखते हबे बंदे मातरम गान नंदी जाने तो शून्य स्थाने बंदे मातरम। उत्तर बंदे मातरम। ख कर्ता बाबू बर्षाती पड़े चलेछेन बर्षाती उत्तर हबे शून्य स्थाने। ग खोल थाके कच्छपेर शून्य स्थाने कच्छप। घ कोकिलेर डाक कुहू शून्य स्थाने कि बसालाम कुहू। नेक्स्ट 3 दागेर प्रश्नगुलो आमरा देखे नेब। 3 दागे देखो शब्दार्थ लेखो। एखाने झर्णा झर्णा माने फोयारा बा निर्झर एबं ख दागे आछे अवज्ञा एर उत्तर देखो एर शब्दार्थ उपेक्षा बा उपहास। एखाने दुटी प्रश्नेर उत्तर करलाम 2 मार्क प्रत्येकटी प्रश्नेर जोन्नो 1 करे बराद्द। नेक्स्ट 4 दागे देखो मेक प्रपार भार्बस मेक प्रपार वार्डस। देखो सठिक वार्ड तैरि करते हबे। एलोमेलो भावे एई लेटारगुलो रयेछे बा अक्षरगुलो रयेछे इंग्रेजी अक्षर बा लेटारगुलो एलोमेलो भावे रयेछे এইগুলোকে আমাদের কি করতে হবে সঠিকভাবে সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে। 4টি করতে হবে 4 মার্ক প্রত্যেকটির জন্য 1 করে বরাদ্দ। প্রথম দেখো 4 এর এতে আছে পি এ পি ই এল এটিকে সঠিকভাবে আমরা লিখলাম দেখো অ্যাপেল এ পি পি এল ই। তারপর বি দাগে দেখো আছে ই আর ই টি এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখলাম দেখো টি আর ডবল ই। সি দাগে দেখো এস এ জি এস আর এইভাবে এলোমেলো ভাবে আছে এটাকে সঠিকভাবে লিখলাম দেখো গ্রাস जी आर ए डबल एस ग्रास ग्रास माने तोमरा जानो घास। डी दागे देखे नाओ डी दागे आछे देखो के ओ बी ओ एटाके सठिकभावे लिखलाम बी डबल ओ के बुक बी डबल ओ के बुक। एबार नेक्स्ट पेज बा द्वितीय पृष्ठाय देखे नेब एई प्रश्नपत्रे कि आछे देखे नाओ उत्तर सह। 5 दागे देखे नाओ मेक सेंटेंसेस फ्रम द टेबिल एई जे टेबिलटा आछे एई टेबिलेर भितर कि आमरा सेंटेंस तैरि करब 4टी तैरि करब 4 मार्क। देखो 4टी तैरि करते बला हयेछे एखाने 4 मार्क प्रत्येकटिर जोन्नो 1 करे। देखो एखाने टेबिले इउ आछे आई आछे दे आछे दैट आछे शी आछे দ্বিতীয় অংশে দেখো এম ইজ, আর তৃতীয় অংশে এ বক্স, এ স্টুডেন্ট আছে, এ বয় আছে, এ গার্ল আছে, মাই ফ্রেন্ডস আছে। এবার এইগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো এতে তৈরি করেছি ইউ আর এ বয়, বিতে আই এম এ স্টুডেন্ট, সিতে দেখো দে আর মাই ফ্রেন্ডস, ডিতে দ্যাট ইজ বক্স, এবং আরও একটি তৈরি করে দিয়েছি শি ইজ এ গার্ল। এবার নেক্সট আমরা দেখে নেব ৬ দাগে। দেখো রাইট দ্য পাস্ট টেন্স, রাইট দ্য পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে লিখতে হবে, বিভিন্ন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকে পাস্ট টেন্সে আমরা লিখব। ৪টি করতে হবে, দেখো ৪টি করতে বলেছে প্রশ্নপত্রে, এখানে ২ মার্ক প্রত্যেকটির জন্য হাফ করে। প্রথম আছে দেখো প্লে, প্লেইড, তাহলে পাস্ট টেন্সে হবে প্লেইড। বি আছে স্টার্ট, স্টার্টেড। সি আছে দেখো ওয়াক, ওয়াকড। ডিতে আছে এনজয়, এনজয়েড, এনজয় আছে, এনজয়েড হবে। নেক্সট আমরা দেখব ৭ দাগে শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থানের জন্যে কত মার্ক, ৪ মার্ক বরাদ্দ রয়েছে, প্রত্যেকটির জন্য ১ মার্ক করে, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য ১ করে বরাদ্দ রয়েছে। প্রথম দেখব ৭-এর ক, ইংরেজি বছরের শেষ মাসের নাম, উত্তর ডিসেম্বর। খ দাগে দেখো প্রশ্ন, ঘড়িতে বড় কাঁটাকে মিনিটের কাঁটা বলে। গ ১ বছর ৪ মাস সমান সমান ১৬ মাস। ঘ ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হবে। এবং ৮ দাগে দেখো ৭ টাকা ৮৫ পয়সা সমান সমান কত পয়সা, দেখে নাও ৭ টাকা ৮৫ পয়সা সমান সমান কত পয়সা। এটির জন্য দেখো ২ মার্ক বরাদ্দ রয়েছে, এই অঙ্কটা করলে ২ মার্ক। দেখো আমরা জানি যে ১ টাকা = ১০০ পয়সা, তাহলে ৭ টাকা = কত হবে, ৭ গুণ ১০০, এর সঙ্গে যোগ ৮৫ পয়সা, তাহলে এখানে ৭০০ হলো, মানে ৭ গুণ ১০০ ৭০০ যোগ ৮৫, মোট যোগ করে কত হলো ৭৮৫ পয়সা। তাহলে ৭ টাকা ৮৫ পয়সা = ৭৮৫ পয়সা। এবার নেক্সটে দেখো সরল করো, এখানে দুটো সরল আছে, মোট ৪ মার্ক। ২ যোগ দেখো ২ গুণ ২, দুটোর জন্য ২ ২ ৪ মার্ক বরাদ্দ। প্রথম দেখে নেব ৯-এর ক দাগে 18 - ৫ - ৭, 18 - ৫ - ৭। প্রথমে এখানে দেখে নাও আমাদের বিয়োগ করতে হবে, 18 থেকে ৫ বিয়োগ করব, কত থাকলো ১৩। তারপর এই ১৩ থেকে এই ৭ বিয়োগ করলাম, কত থাকলো ৬। এবার দেখব আমরা খ দাগে ২৫ - ৫ - ১৩। এখানে দেখো ২৫ আর ৫ আগে কি করলাম, যোগ করে নিলাম, তাহলে কত হলো দেখো ৩০। এবার বিয়োগ কত হচ্ছে ১৩, এবার ৩০ থেকে এই ১৩ বিয়োগ করে দিলাম, থাকলো ১৭। তাহলে তোমাদের প্রশ্নপত্রটি কমপ্লিট করে দিলাম। পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ২০২৩ দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। যে প্রশ্নপত্রটি সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, পূর্ণমান ৩০, সময় ১ ঘন্টা। বাদিকে দেখো পরীক্ষার্থীর নাম, অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, ডান দিকে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এবার প্রথমেই দেখে নেওয়া যাক প্রশ্নের, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো ৪টি প্রশ্ন উত্তর করতে হবে, ৪ মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ করে বরাদ্দ। প্রথমেই ১-এর ক, দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়। দেখো তোমাদের বইয়ের উত্তর অনুযায়ী দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায়। খ, উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি। উত্তর, উদ্ধব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী। গ দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। বিদ্যাসাগরের প্রকৃত নাম কি। উত্তর, বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঘ দাগ, ভঞ্জের পিসি কুঞ্জকে কি দান করেছেন। উত্তর, ভঞ্জের পিসি কুঞ্জকে কম্বল দান করেছেন। নেক্সট আমরা দেখে নেব বিপরীত শব্দ। ২ দাগে বিপরীত শব্দ লেখো। ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট ৪ মার্ক, প্রত্যেকটি বিপরীত শব্দের জন্য ১ করে বরাদ্দ। প্রথমে দেখব ২-এর ক, বুড়ো এর বিপরীত শব্দ যুবক বা তরুণ, যে কোনো একটি লিখবে এখানে। খ, পিছনে এর বিপরীত শব্দ সামনে। গ, ঠিক এর বিপরীত শব্দ ভুল বা বেঠিক। ঘ, আনন্দ এর বিপরীত শব্দ নিরানন্দ বা বিষাদ। ৩ দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। দেখো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, ২ মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ করে বরাদ্দ। এখানে দেখো প্রথমে আছে ন, কা, দন্ত, নয়, দয়, বে, বি, এটাকে সঠিকভাবে লিখলে হয় বিবেকানন্দ। খ দাগে দেখো র, ধা, সা, মূর্ধন্য অ, একে সঠিকভাবে সাজিয়ে লিখলে হয় অসাধারণ। নেক্সট আমরা দেখে নেব ৪ দাগে টিক, টিক দ্য কারেক্ট ওয়ার্ডস দেখো নিচে যে ওয়ার্ডগুলো আছে এর ভিতর দেখো ব্র্যাকেটের ভিতর কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোকে আমাদের সঠিকভাবে লিখতে হবে। দেখো চারটি প্রশ্নের মান চারটি প্রশ্নের জন্য রয়েছে ৪ মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ মার্ক করে। প্রথমে দেখো এতে আই অ্যাম এ স্টুডেন্ট, দেখো আয়ের পরে ব্র্যাকেটে অ্যাম আছে ইজ আছে তাহলে আয়ের পরে নিশ্চয়ই অ্যাম উত্তর হবে। আই অ্যাম এ স্টুডেন্ট, বি দাগে দেখো হি হ্যাজ এ রেড শার্ট, হি পরে হ্যাজ বসবে দেখো হি হ্যাজ এ রেড শার্ট। তারপর দেখো সি দাগে দ্যাট ইজ অ্যান অ্যাপেল, আর ডি দাগে দে আর মাই ফ্রেন্ডস। এখানে দেখো টিক চিহ্ন দিতে হবে কিন্তু প্রত্যেকটায়, আমি গোল চিহ্নের ভিতর উত্তরগুলো করে দিয়েছি, তোমরা এই উত্তরগুলোর মাথায় টিক চিহ্ন দেবে। নেক্সট পেজ দেখে নেওয়া যাক। ৫ দাগে কি বলেছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস, দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস, শূন্যস্থানগুলো সঠিক ওয়ার্ড দ্বারা পূরণ করতে হবে। ৪টি প্রশ্নের উত্তর করতে হবে ৪ মার্ক। প্রথমে দেখে নাও আই স্লিপ অন দ্য বেড, তাহলে এখানে দেখো স্লিপ উত্তর হবে এস এল ডব্লিউ পি শূন্যস্থানে। বি দেখে হার সন রেডস ইন ক্লাস 2, দেখো রিডস ইন ক্লাস 2 হার সন এখানে এস ও এন শূন্যস্থানে হবে। সি দাগে প্লিজ কাম হেয়ার এইচ ই আর ই শূন্যস্থানে বসাবে। ডি দ্য ফ্লোর ইজ ওয়েট, দেখো ডাব্লিউ ই টি এই ওয়েট হবে। এবার ৬ দাগে দেখো ম্যাচ ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি, দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিশাতে হবে মেলাতে হবে। ২ মার্ক, দুটি প্রশ্নের জন্য ২ মার্ক বরাদ্দ। বিদ্যালয় উত্তর হবে স্কুল, নৌকা ইংরেজিতে হয় বোট। নেক্সট আমরা দেখে নেব ৭ দাগে। ৭ দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ৪টি প্রশ্নের উত্তর করতে হবে ৪ মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ করে বরাদ্দ। প্রথম ৭-এর ক ১ মিনিট = কত সেকেন্ড, উত্তর হবে ৬০ সেকেন্ড। খ ৬ টাকা = কত পয়সা, উত্তর ৬০০ পয়সা। গ দাগ ১ মাস = কত দিন, উত্তর ৩০ দিন। ঘ দাগ ঘড়ির ছোট কাঁটা কি নির্দেশ করে, উত্তর ঘন্টা। নেক্সট আমরা দেখব ৮ দাগের প্রশ্নগুলো এবং তার উত্তর। ৮ দাগে ভাগফল নির্ণয় করো, দেখো দুটো প্রশ্নের উত্তর করতে হবে ২-২-৪ মার্ক। প্রথমে দেখো ৩৯কে ৩ দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো এইভাবে বসিয়ে নিলাম ৩ × ৩ এই ৩, এবার ৯ নিচে নামালাম। এবার এর ভিতর দেখো ৩ কতবার যায়, ৩ বার, ৩ × ৩ কত হয় ৯, তাহলে ১৩ উত্তর হবে, প্রথমটির উত্তর ১৩। এবার দেখো আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু ১৩ উত্তর হচ্ছে। দেখো ৩ × ৩ এই ১, এবার এই ৯ নিচে নামালাম, নিচে নামিয়ে দিলাম, তাহলে এই ৯-এর ভিতর ৩ কতবার যায়, ৩ বার, ৩ × ৩ = ৯। এবার দেখো খ ৪৫ ভাগ ৫, এই ৫ দিয়ে ৪৫কে ভাগ করবো, দেখো ৫ নাম কত হয় ৪৫। এবার নেক্সট আমরা আসি ৯ দাগে সময় দেখানোর জন্য ঘড়ির ওপর কাঁটা আঁকতে হবে। এখানে দেখো ৪টে কাঁটা কিভাবে আঁকবো, এই দেখো এটা ঘন্টার কাঁটা ছোটটা, আর এটা এই বড়টা রয়েছে কি মিনিটের কাঁটা ১২টার করে, তাহলে এটি ৪টে নির্দেশ করছে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ২০২৩ দ্বিতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষার মানসিক ও শারীরিক সমন্বয় সাধন বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। যে প্রশ্নটি দেখো সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে ফাইনাল পরীক্ষার জন্য। দেখো এখানে পূর্ণমান ৩০, সময় ১ ঘন্টা। পরীক্ষার্থীর নাম বাঁদিকে রয়েছে, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। এখানে ক্রমিক সংখ্যা ডান দিকে, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এবার দেখে নেওয়া যাক প্রথমেই ১ দাগে কি বলেছে। ১ দাগে বলেছে এক যে পুষি ছড়াটির প্রথম ৪ লাইন লেখো, ৮ মার্ক। প্রথম ৪ লাইন ছড়ার জন্য ৮ মার্ক বরাদ্দ রয়েছে, এই ৪টি লাইন লিখতে পারলেই ৮ মার্ক পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক। এক যে পুষি বেজায় খুশি, 2টি জেতার ছানা, 1টি ছোট আরটি বড়, আমায় দিয়ে জানা। নেক্সট আমরা দেখব ২ দাগের প্রশ্ন ও উত্তরগুলো। দেখো ২ দাগের প্রশ্নে কি আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন ও ভুল উত্তরে গুণ চিহ্ন দাও। ৪টি প্রশ্নের উত্তর করতে হবে ৪ মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম ২-এর ক দাঁড়িয়ে ব্রিজে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো মাথার উপর তুলতে হবে, তাহলে দাঁড়িয়ে ব্রিজে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো মাথার উপর তুলতে হবে, এটি ঠিক। খ দাগে দেখো ফায়ারে বা ক্লাবে দৌড়বিদের শরীর সামনের দিকে ঝুঁকে থাকবে, कूड़ी थेके 25 मीटार पर्यन्त एटिओ ठीक। नेक्स्ट आमरा देखबो गदाग। गदागे कि बोलेछे देखे नेওয়া যাক। सावधान हुए दाड़ानोर समय पायेर पाता दुटी एमन भावे राखते हबे जाते दुटी गोड़ालिर मध्य 40 डिग्री कोण तैरी हय। एटी भूल, देखो एटी भूल, गुण चिन्ह आमि दिये रेखेछि बक्से। घदागे सबुज आलोर संकेत बोले थामो, एटी भूल, कारण लाल आलोर संकेत बोले थामो किन्तु सबुज आलोर संकेत बोले चलते शुरू करो, ताहले एटी भूल, गुण चिन्ह दिये रेखेछि देखो बक्से। नेक्स्ट आमरा देखबो 3 दागेर प्रश्न। सठिक उत्तर बेছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক প্রত্যেকটির জন্য 1 করে বরাদ্দ। প্রথম 3 এর ক, বিশ্রাম অবস্থায় দেখো হাত দুটি পিছনে রাখতে হবে, এখানে এই হাত উত্তর। খ দাগে হাত দুটো দেহের পাশে রেখে স্থির হয়ে দাঁড়াতে হবে ওয়াই ব্যালেন্সে। দেখো এখান থেকে উত্তর নিয়েছি ওয়াই ব্যালেন্সে, তাহলে শূন্যস্থানে ওয়াই ব্যালেন্সে বসাবো। গ যোগ মুদ্রা মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়, তাহলে এখানে হাঁটুর আছে মেরুদণ্ডের আছে, আমি মেরুদণ্ডের উত্তর নিয়েছি। তারপর দেখো ঘ দাগে ফুটপাত দিয়ে হাঁটা উচিত। রাস্তা আছে ফুটপাত কথাটি লিখে দিয়েছি দেখো ঘ দাগের শূন্যস্থানে। এবার নেক্সট পেজ দেখে নেব এই প্রশ্নপত্রটির। নেক্সট পেজে দেখে নেওয়া যাক কি আছে। 4 দাগের নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর লেখো। দেখো দুটি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 করে বরাদ্দ। 4 এর ক, পবন মুক্তাসনের উপকারিতা লেখো। 1 দেখো উপকারিতা 1, হাঁটু মেরুদণ্ড ও ঘাড়ের নমনীয়তা বৃদ্ধি করে। 2, কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম শক্তি বৃদ্ধি করে। খ দাগে দেখো জেব্রা ক্রসিং এর কাজ কি। জেব্রা ক্রসিং এর কাজ देखो जेब्रा क्रसिंग एर साहाज्ये पथचारी रास्ता पार हय। जेब्रा क्रसिंग एर साहाज्ये पथचारी रास्ता पार हय। नेक्स्ट आमरा देखबो 5 दागे। 5 दागे कि बोलेछे देखो नीचेर छवि दुटी रंग करो। प्रत्येकटा छबिर जोन्नो 5 मार्क करे बराद्द, दुटी छवि आंकते माने रंग करते हबे, एर जोन्नो मोट 10 मार्क। प्रथम देखो क दागे छबिटिते आछे एकटी पाखी खाबार खाচ্ছে এবং একটি কুকুর খাবার খাচ্ছে, তাহলে পাখি ও কুকুরের ছবি এবং খাবারের যে বাটি রয়েছে তার ছবিগুলো রং করতে হবে। নেক্সট আমরা দেখব খ দাগে। খ দাগে রয়েছে দেখো দুইজন একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে, তারা খেলা করছে। তাদের এই যে ছবিগুলো রয়েছে পিছনে দেখো মেঘের আমরা ছবি দেখতে পাচ্ছি, এইগুলো কি এটা পরিবেশের বিভিন্ন গাছপালা বা দূরের মেঘের ছবি এরকম রয়েছে, এইগুলোকে রং করতে হবে। এবং এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো তোমরা রং করবে। মানুষের গায়ের রং যেমন চুলের রং কালো, মানুষের গায়ের রং আলাদা আঁকবে এবং এই পোশাকের যে রং এইগুলো কিন্তু আলাদা দিতে হবে। বন্ধুরা তাহলে ভিডিওটি সম্পূর্ণ করে দিলাম উত্তর সহ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।